আমি কোনোদিনই আর মা হতে পারবো না। আমায় কেউ কোনোদিন মা বলে ডাকবে না। তোমায় খবরটা জানানোর ছিল, প্রায় 5 দিন ধরে বুকের ভেতরে পাথর চাপিয়ে ঘুরছিলাম, আজ বলে দিলাম। আচ্ছা বেশ মালবিকা, আমি শুনলাম সব। আজ একটু কড়া করে চা বানাও, অনেকদিন তোমার হাতের চা খাইনি। রোজ কাজের দিদি চা করে নিয়ে আসে, আমার ভালো লাগে না, তোমার চায়ের স্বাদ পাই না সেই চায়ে। অনিমেষ, আমি কোনোদিনও মা হতে পারবো না, আর তুমি চা খাওয়ার কথা ভাবছো? তোমার মধ্যে ন্যূনতম সহানুভূতিটুকুও কি নেই আমার জন্য? আচ্ছা চা খেতে চাইবো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও মালবিকা, সিনেমা দেখতে যাব, তারপর রেস্টুরেন্ট থেকে খেয়ে ফিরবো। অনিমেষ, তুমি কি পাগল হয়ে গেছো? তোমায় আমি কি বলছি আর তুমি আমায় কি বলছো? আমার জীবনটা শেষ হয়ে গেল, আর তুমি কিনা চা খাওয়া, সিনেমা দেখা, রেস্টুরেন্টে যাওয়া এসব বলছো তখন থেকে? তাহলে আমার কি করা উচিত মালবিকা, তুমি বলে দাও আমার কি করা উচিত। তুমি যা যা বলবে আমি সেটাই করব। তুমি কি চাইছো, আমি তোমার পাশে বসে তোমার সাথে কান্নাকাটি করব? কি চাইছো, আমি তোমায় বুকে টেনে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলবো? কি চাইছো মালবিকা, আমি তোমায় নিয়ে এক্ষুনি কোনো নতুন ডক্টরের কাছে ছুটবো, তোমার মাথায় হাত রেখে তোমায় ভরসা দেব যে তুমি একদিন মা হবেই হবে? কোনটা চাইছো? মালবিকা, জীবনে অনেক মেয়েরাই মা হতে পারে না, আবার অনেকে মা হতে চায় না, তাতে কি হয়েছে? এই সামান্য কিছুতে জীবন থেমে যায় না মালবিকা? এটা সামান্য কিছু অনিমেষ, তোমার কাছে সামান্য হতে পারে, আমার কাছে নয়। হ্যাঁ মালবিকা, খুবই সামান্য কিছুই, অন্তত একটা মানুষের জীবনের আগে খুবই সামান্য ঘটনা। এই যে সারাদিন তুমি ঘর সামলাও, তোমার কখনো অফিসের ব্যাগ সামলাতে ইচ্ছে করে না মালবিকা? এই যে সারাদিন তুমি শাড়ি পরে চুলে খোপা বেঁধে ছাদময় জামা কাপড় মেলতে থাকো, কখনো শার্ট প্যান্ট পরে নিজের অস্তিত্বকে মেলে ধরতে ইচ্ছে করে না মালবিকা? এই যে সারাদিন তোমায় আমি চা বানাতে বলি, টিফিন গুছিয়ে দিতে বলি, নতুন নতুন রান্নার আবদার করি, কখনো তোমার ইচ্ছে করে না অফিস থেকে আমায় ফোন করে বলবে, অনিমেষ আজ আমার জন্য লুচি আর পায়েস বানিয়ে রেখো, রাতে খাবো, ইচ্ছে করে না মালবিকা? তুমি কি চাইছো অনিমেষ, আমার কাছে বলো তো। হাসালে মালবিকা, এতদিন তো আমি চেয়েই গেছি, এখন নিজেকে প্রশ্ন করো, আয়নার সামনে দাঁড় করিয়ে তুমি কি চাইছো মালবিকা নিজের জীবনের কাছে? প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মানুষ হয় ভেঙে গুড়িয়ে চুরমার হয়ে যায়, না হলে শির দ্বারা উঁচু করে উঠে দাঁড়ায়। তোমার কাছে এটাই সময়, সময়টাকে কাজে লাগাও, উঠে দাঁড়াও মালবিকা, আমার হাত ধরো, আমি হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, দেখো। তুমি যে মা হতে পারবে না সেটা আমি 5 দিন আগেই জানতে পারি, ডাক্তার আমায় সবটাই ফোন করে বলেছেন। আমি এই 5টা দিন মুখে একটা কথা না বলে তোমার দিকে হাত বাড়িয়ে অপেক্ষা করেছি যে তুমি কখন এসে আমার সবটা খুলে বলবে, কখন এসে আমার হাত ধরে একটা নতুন জীবনের সূচনা করবে। তোমার তো বিজনেস করার ইচ্ছে ছিল বিয়ের আগে, তাই না মালবিকা? বিয়ের পর তোমাকে অনেকবার বলেছিলাম কিছু একটা করো, কিন্তু তুমি আমার কোনো কথা কোনো দিন শোনোনি। তুমি নিজেকে এই ছোট্ট সংসারে বাঁধতে চেয়েছিলে, আমি তোমায় জোর করিনি। তুমি শুধু রান্নাঘরের নুন, তেল, মশলা আর চা পাতার গন্ধ মেখে বিছানায়, আলমারিতে, বইয়ের তাকে, স্নানের বালতিতে, ছাদে মেলা তারে
নিজের ছাপ ফেলতে চেয়েছো। অথচ একবার নিজের ঘুম ভাঙিয়ে চোখ মেলে দেখো, তোমার এই ছোট্ট সংসারের বাইরে কত বড় একটা পৃথিবী অপেক্ষা করে আছে, যেখানে তোমার জুতোর শব্দ, তোমার নাম, তোমার অস্তিত্ব, তোমার গলার আওয়াজ, তোমার হাতে করা একটা সাইন লাখ লাখ ছাপ ফেলে রাখতে পারে কত মানুষের মনে, যারা তোমার অফিসে কাজ করবে তোমার আন্ডারে। মালবিকা, একটা মানুষের জীবনে বিয়ে, সংসার, বাচ্চা, প্রেম খুব দরকার, কিন্তু নিজের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। এবার তুমি বেছে নাও, তোমার নিজের জীবন চাই নাকি বাচ্চা? আমি এবার থেকে তোমার কাছে কিছুই যাইব না মালবিকা, আমি শুধু তোমায় অন্ধের মতো অনুসরণ করব। তুমি আমায় একটা পাহাড় দিও, যে পাহাড়ে সূর্য উঠবে, যে পাহাড়ে সারি সারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আমি তোমার কাছে একটা নদী চাই, বৃষ্টির জল যে নদীতে পড়বে আর অসংখ্য শুকনো পাতাকে ভাসিয়ে নিয়ে যাবে। আমি তোমার কাছে একটা আকাশ চাই, যে আকাশে তুমি উড়বে আর আমি নিচে দাঁড়িয়ে তোমার নেমে আসার অপেক্ষা করব আমার কাছে। আমি তোমার কাছে একটা দুপুর চেয়েছি মালবিকা, যে দুপুরে তুমি অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে ঘরের মেঝেতে ব্যাগটা ফেলে দিয়ে বসবে আর আমি তোমার জন্য নুন চিনির জল বানিয়ে নিয়ে আসব। বলো মালবিকা, পারবে তো দিতে? আমার হাত ধরে উঠে দাঁড়াবে না মালবিকা? পারবো অনিমেষ, আমি তোমার হাত ধরে হাঁটব, আমি নিজেকে প্রমাণ করব, আমি আর কখনো মা হতে চাইব না। তুমি ভুল বুঝছো মালবিকা, আমি তোমায় মা হতে বারণ করিনি, আমি শুধু তোমায় তোমার জীবনকে ভালোবাসতে বলেছি। আমরা একটা সন্তান দত্তক নিতে পারি না মালবিকা? আমার মেয়ের খুব শখ জানো তো, চলো আমরা একটা মেয়ে সন্তান দত্তক নিই। এবার বলো, সিনেমা দেখতে যাবে তো? আমি রেডি হয়ে আসছি অনিমেষ। আচ্ছা, কিন্তু রেডি হওয়ার আগে একবার কাছে এসে জড়িয়ে ধরবে না? কতদিন আমায় জড়িয়ে ধরনি বলো তো?